আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে অনলাইনে ক্লাস এবং মিটিং করার জন্য আগে থেকে জুমে আপনি মিটিং ক্রিয়েট করে রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আল মাহমুদ রায়হান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে অনলাইনে ক্লাস এবং মিটিং করার জন্য আগে থেকে জুমে আপনি মিটিং ক্রিয়েট করে রাখবেন। জুমে মিটিং ক্রিয়েট করে ওই মিটিংয়ের নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড সেট করবেন এবং ওই মিটিংয়ের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এর জন্য আমাদের কম্পিউটার থেকে জুম অ্যাপসটি ওপেন করতে হবে। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার কম্পিউটারে যদি জুম অ্যাপসটি ইনস্টল করা না থাকে, তা কীভাবে অনলাইন থেকে জুম অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং উপর আই কার্ডে দিয়ে দেবো, ওইখান থেকে ভিডিওটি দেখে নেবেন। যদি আপনার কম্পিউটারে জুম ইনস্টল করা না থাকে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন সাইন ইনে ক্লিক করবেন। আপনার যদি আগে থেকে কোনো জুম অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনি সকল তথ্য দিয়ে সাইন আপ করে নেবেন। আর আগে থেকে যদি জুম অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে জুমে সাইন ইনে ক্লিক করে জুমে সাইন ইন করে নেবেন। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন মিটিং ক্রিয়েট করার জন্য এখানে শিডিউলে ক্লিক করবেন। এখানে একটা অপশন আছে টপিকস, আপনি কোন টপিক্সে মিটিং ক্রিয়েট করবেন সেটি এখানে দিয়ে দেবেন। যেমন আমি এখানে নাম দিয়ে দিই ভার্চুয়াল মিট আপ এসএসসি ব্যাচ 2022। এখন নিচে আছে ডেট, এখানে আপনি কয় তারিখের জন্য মিটিং ক্রিয়েট করবেন এখান থেকে ডেট এবং টাইমটা ফিক্সড করতে হবে। প্রথমে ডেটের এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ডেটটা সিলেক্ট করে দেবো। যেমন আমি দিয়ে দিই 13 জানুয়ারি। এই 13 জানুয়ারি আমি এখান থেকে ক্লিক করে দেবো। এখন এই মিটিংটা কখন থেকে কখন পর্যন্ত চলবে, আমি দিয়ে দিই রাত 8টা। এখান থেকে আপনি সময়টা সিলেক্ট করে দিবেন। তো আমাদের এই জুম মিটিংটা শুরু হবে রাত 8টা থেকে এবং শেষ করবো আমরা রাত 9টা 40। কিন্তু আমাদের এখানে ক্লিক করলে দেখা যাবে যে রাত 9টা 40 কোনো অপশন নেই, 30 আছে, 10টা আছে, 9টা আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো, এটা আমরা এখানে টাইপ করে দেবো। এখানে 9 লিখে আমরা একটা ক্লোন দেবো, ক্লোন দিয়ে মিনিটটা দেবো, এখান থেকে পিএমটা দিয়ে দেবো, মানে সময় ফরম্যাটটা যেরকম থাকে। এখানে যে ডেটটা এটা হচ্ছে মিটিং শেষ হওয়ার তারিখ। আপনি যদি একই দিন রাত 12টার আগে করেন তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে টাইম জোনটা যেটা আছে যে অ্যাস্টানা ঢাকা এটাই রাখবেন। নিচে দেখবেন লেখা আছে ইউর জুম বেসিক প্ল্যান হ্যাজ এ 40 মিনিটস। এটা হচ্ছে আপনি ফ্রিতে 40 মিনিটের জুম মিটিং করতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি করতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। আপনি যদি ফ্রি ইউজ করেন তাহলে 40 মিনিট পর অটোমেটিকলি এন্ড হয়ে যাবে, পরবর্তী নতুন করে আবার স্টার্ট করতে হবে। নিচে মিটিং আইডি দুটো অপশন আছে, জেনারেট অটোমেটিক্যালি আর পার্সোনাল মিটিং আইডি। এই জেনারেট অটোমেটিক্যালি দিলে আপনার মিটিং আইডিটা অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। পার্সোনাল যদি দেন তাহলে এখানে আপনার নির্দিষ্ট একটি পার্সোনাল আইডি থাকবে, এটা আপনার ইচ্ছামতো দিয়ে দেবেন। নিচে একটা অপশন দেখতে পাবেন সিকিউরিটি, এখানে পাসওয়ার্ড, এখানে অটো জেনারেট একটা পাসওয়ার্ড থাকবে, আপনি এটা ইচ্ছা করলে নিজের মতো চেঞ্জ করে দিতে পারেন। নিচে একটা অপশন আছে ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমের অর্থ হচ্ছে আপনি এই জুমের লিঙ্কটা বা আইডি কাউকে শেয়ার করলেন, সে জুমে যখন জয়েন করবে তখন ওয়েটিং রুমে তাকে ওয়েট করতে হবে। এটা বিশেষ করে তারা ইউজ করে যেমন পেইড কিছু ক্লাস করায় শুধুমাত্র ওই নির্দিষ্ট স্টুডেন্টরাই জয়েন করতে পারে। যে ওয়েটিং রুমে থাকে হোস্ট এখান থেকে দেখে যে এটি তার স্টুডেন্ট নাকি, যদি হয় কনফার্ম করে তাকে জয়েন করার পারমিট দেয়। যদি এখানে ওয়েটিং রুমের পাশে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে যে কেউ আপনার মিটিংয়ে জয়েন করতে পারবে। আপনি চান যে মিটিংয়ে যে কেউ জয়েন করতে পারবে তাহলে এখানে ওয়েটিং রুমের পাশে টিক চিহ্নটি উঠিয়ে দেবেন। নিচে একটা অপশন আছে ভিডিও, এখানে হোস্ট এবং পাশে পার্টিসিপেন্ট। এখানে যদি আপনি অন করে রাখেন তাহলে ভিডিও অন থাকবে, আর এখানে যদি অন করে রাখেন তাহলে পার্টিসিপেন্টের ভিডিও অন থাকবে। এটি সাধারণত অফ করে দিবেন, যখন দরকার হয় তখন ভিডিও অন করে নিতে পারবে। অডিও এখান থেকে আপনার অডিও সোর্সটা আপনি উল্লেখ করে দেবেন, সাধারণত কম্পিউটার অডিও এখানে থাকে। নিচে আসলে পাবেন ক্যালেন্ডার, আউটলুক, গুগল ক্যালেন্ডার, আদার ক্যালেন্ডার, এখান থেকে আদার ক্যালেন্ডারটা রেখে দিবেন। এখানে দেখতে পাবেন অ্যাডভান্স অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। নিচে সাইডটা অপশন পাবেন অ্যালাও পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, এটিতে যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার মিটিং চলাকালীন যে কোনো সময় যে জয়েন করা যাবে। নিচে একটা অপশন দেখতে পাবেন মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, এটি যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে যখন কেউ মিটিংয়ে জয়েন করবে তখন অটোমেটিক্যালি তার মাইক্রোফোনটা মিউট হয়ে থাকবে। নিচের অপশনটা হচ্ছে অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার, আপনি যদি এখানে টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার এই সম্পূর্ণ মিটিংটি অটোমেটিক্যালি রেকর্ড হয়ে থাকবে। যদি রেকর্ড করতে না চান তাহলে এখান থেকে চেকমার্কটি উঠাই দিবেন। আর নিচে একটা অপশন আছে, এটি নিয়ে সাধারণত আমাদের কোনো কাজ নেই, উপরে সবগুলো ইনফরমেশন সেট করে এখন
সেভে ক্লিক করব, তাহলে আমাদের জুম মিটিংয়ের শিডিউল ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি এই মিটিংয়ের লিঙ্ক এবং আইডি পাসওয়ার্ড কাউকে পাঠাতে চাইলে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে এখান থেকে কপি করবেন, কপি করে যেখানে পাঠাবেন ওখানে যেয়ে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিলে আপনার পেস্ট হয়ে যাবে। এভাবে কাউকে আপনি এই লিঙ্কটি পাঠিয়ে দিতে পারবেন। পরবর্তীতে কেউ এই লিঙ্কে ক্লিক করলে বা আইডি পাসওয়ার্ড দিয়ে মিটিং যখন শুরু হবে তখন সেই মিটিংয়ে জয়েন করতে পারবে। আপনার এই জুম মিটিংটিতে ক্রিয়েট হয়েছে কিনা ঠিকভাবে এটি দেখবেন কীভাবে, দেখার জন্য এখানে আপনার ড্যাশবোর্ডে মিটিংয়ে ক্লিক করলেই উপরে এখানে আপনার যতগুলো মিটিং ক্রিয়েট করা থাকবে সবগুলোই সিরিয়ালাইজ থাকবে। আপনি সেগুলো এখান থেকে এডিট করে এখান থেকে ডেট টাইম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি চান যে মিটিংটা আপনি ডিলিট করে দিবেন, যে কোনো কারণে আপনাদের এই মিটিংটা আর প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যে হোস্ট থাকবেন যখন এই মিটিংটা স্টার্ট করবেন তখন এখানে স্টার্টে ক্লিক করে আপনি এই মিটিংটা স্টার্ট করে শুরু করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার এই ভিডিও দেখে জুমে মিটিং ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।